সিনেমা ও রবীন্দ্রনাথ, বাঙালির কালচারাল আইকন তিনি। সাহিত্য থেকে গান সব ক্ষেত্রেই তার সফল পদচারণা, ব্যতিক্রম হয়নি সিনেমাও। সিনেমা নিয়েও এক্সপেরিমেন্ট করেছেন বাঙালির বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ভেবেছেন সিনেমা নিয়ে। সিনেমা নিয়ে প্রথম ভাবনার উল্লেখ পাওয়া যায় 1929 সালের 26 নভেম্বর মুরারি ভাদুরীকে লেখা এক চিঠিতে। চিঠিতে লিখছেন, একটি শিল্পকর্মের চরিত্র নির্ধারিত হয় তার প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে। আমার মনে হয় সেই দিক থেকে পরিপূর্ণভাবে সিনেমার উত্থান হতে এখনও দেরি আছে। শিল্প থেকে রাজনীতি, সব কিছুরই মূল লক্ষ্য স্বাধীনতা। শিল্প নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে না পারলে তার উদ্দেশ্যই নষ্ট হয়। সিনেমা বহু বছর ধরে সাহিত্যের অনুগত শ্রমিকের ভূমিকা পালন করেছে। এখনো অবধি এমন কেউ আসেননি যিনি সিনেমাকে তার নিজস্ব চরিত্র দান করতে পারবেন। আবার সিনেমায় মেধার পাশাপাশি বিপুল পুঁজিও দরকার। এর পাশাপাশি ওই সময়ে দাঁড়িয়ে নিজেই প্রাথমিকভাবে ভাবছেন নিজের লেখা তপতি নিয়ে সিনেমা করার কথা। 1930 সালে জার্মানিতে বসে লিখছেন দ্য চাইল্ড নামের বিখ্যাত চিত্রনাট্যটি, যা পরবর্তীকালে রূপান্তরিত হচ্ছে রবীন্দ্রনাথের বিশ্ববিখ্যাত কবিতা শিশুতীর্থে। 1930 সালেই রাশিয়ায় আমন্ত্রিত রবীন্দ্রনাথ দেখছেন সের্গেই আইজেনস্টাইনের ভুবন বিখ্যাত সিনেমা ব্যাটলশিপ পোটেমকিন। কিন্তু ব্যক্তিগতভাবে সিনেমার সমালোচনাও করেছেন বিস্তর। পরবর্তীকালেও নির্বাক চলচ্চিত্রে ইন্টারটাইটেলের অতিরিক্ত ব্যবহার তাকে ক্ষুব্ধ করেছে। 1923-এ নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর হাত ধরেই ভারতীয় চলচ্চিত্রে রবীন্দ্রনাথ প্রবেশ করেন। রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প মানভঞ্জন নিয়েই শিশিরবাবু তৈরি করেন সিনেমা। এরপরে 1927-এ নাভাল গান্ধীর পরিচালনায় রবীন্দ্রনাথের চিত্রনাট্যে নির্মিত হয় বলিদান। তারপরে আবার শিশির কুমার ভাদুরী 1929 সালে রবীন্দ্রনাথের লেখা নিয়েই তৈরি করেন বিচারক এবং বিসর্জন ছবি দুটি। এরপরে পরিচালক মধু বসু নির্মাণ করেন গিরিবালা ছবিটি। মধু বসুকে গিরিবালার চিত্রনাট্য লেখায় সাহায্য করেছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। এরপর পরিচালক ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সিনেমা হিসেবে তপতি তৈরি হওয়ার প্রস্তাব আসে কবির কাছে। উৎফুল্ল রবীন্দ্রনাথ ধীরেন্দ্রনাথকে কথা দেন তপতি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি নিজেই, যদিও পরবর্তীকালে আর এ ছবি হয়ে ওঠেনি। 1927 সালে নটির পূজা নাটকটি লেখেন রবীন্দ্রনাথ, কিন্তু এর পিছনেও লুকিয়ে আছে এক গল্প। রবীন্দ্রনাথ তার পূজারিণী কবিতাটির একটি নাট্যরূপ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের আদরের বৌমা রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবীর আর্জি ছিল তার প্রিয় বাবা মশায়ের কাছে রবীন্দ্রনাথের 70তম জন্মবার্ষিকীতে তিনি পূজারিণীর একটি দৃশ্য নাট্যাকারে উপস্থাপনা করতে চান। আদরের মামনির এই উপরোধ ফেলতে পারেননি রবীন্দ্রনাথ। 1927-এ নটির পূজা প্রথম মঞ্চস্থ হয় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। আবার 70তম জন্মবার্ষিকীতে ফের নটির পূজা অভিনীত হয় নিউ এম্পায়ারে। এই অনুষ্ঠানে দর্শক আসনে ছিলেন তৎকালীন বাংলা সিনেমার বিখ্যাত প্রযোজক এবং নিউ এম্পায়ারের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার। উপস্থাপনাটি তার এতই পছন্দ হয় তিনি রবীন্দ্রনাথকে নাটকটি সিনেমায় রূপান্তরিত করতে অনুরোধ করেন। এনটি স্টুডিওর 1 নম্বর ফ্লোরে শুটিং শুরু হয় নটির পূজার। নির্দেশনা ও পরিচালনায় স্বয়ং রবি ঠাকুর। নটির পূজায় রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র সিনেমা। ছবিটিতে সিনেমাটোগ্রাফি করেছিলেন নীতিন বোস এবং সম্পাদনা করেছিলেন সুবোধ মিত্র। ছবিটিতে অভিনয় করেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। উপালির ভূমিকায় অভিনয় করেন রবীন্দ্রনাথ নিজেই। একটি স্টেজের মধ্যেই নাটকের মতো করে ছবিটির শুটিং হয়। সম্পাদনার পর ফুটেজটির দৈর্ঘ্য ছিল 10,577 ফুট। এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। নটির পূজা শ্রীমতীর গল্প।
শ্রীমতী রাজা অজাতশত্রুর রাজগৃহে প্রার্থনা করার অপরাধে প্রাণ হারান। এই নাটকের মধ্যে দিয়ে এক নারীর আত্মহংকারের সার্থক গল্প তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ। 1932 নিউ এম্পায়ারের ব্যানারের চিত্রা সিনেমা হলে মুক্তি পায় নটির পূজা। পরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ছবিটির যাবতীয় রিল নষ্ট হয়ে যায়। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়নি, কিন্তু পরিচালক রবীন্দ্রনাথের একমাত্র সিনেমা পরিচালনার মধ্যে দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে স্থায়ী আসন করে নিয়েছে নটির পূজা।